রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হাসিন আক্তার বানু, সহযোগী অধ্যাপক অর্থনীতি, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজ আমি আলোচনা করব চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইকোনমিক থট বা অর্থনৈতিক চিন্তাধারা বিষয় কোড 24-22-13 এর প্রথম অধ্যায়, মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তার ধারা থেকে কিছু বিষয় নিয়ে। আশা করছি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে। তো আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে তা হচ্ছে অর্থনৈতিক চিন্তাধারার সংজ্ঞা দিতে পারবে, অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবে, মধ্যযুগ কাকে বলে জানতে পারবে, মধ্যযুগের সময়কাল নির্ণয় করতে পারবে, মধ্যযুগের পরিচিতিমূলক বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, স্কলাস্টিক মতবাদ ব্যাখ্যা করতে পারবে, স্কলাস্টিক মতবাদ উদ্ভবের কারণ বিশ্লেষণ করতে পারবে। তো আমরা এখন চলে যাই আমাদের আলোচনায়। প্রথমেই আমরা জেনে নেই অর্থনৈতিক চিন্তাধারা কাকে বলে। অধ্যাপক এল হ্যানির মতে, অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস বলতে অর্থনীতি সংক্রান্ত সব ধরনের ধ্যান ধারণা, এদের উৎপত্তি, আন্তঃসম্পর্ক এবং বাস্তবায়নের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা বোঝায়। আবার বলছি, অধ্যাপক এল হ্যানির মতে, অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস বলতে অর্থনীতি সংক্রান্ত সব ধরনের ধ্যান ধারণা, এদের উৎপত্তি, আন্তঃসম্পর্ক এবং বাস্তবায়নের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা বোঝায়। তো আমরা এখানে উদাহরণ হিসেবে বেশ কিছু অর্থনৈতিক চিন্তাধারাকে উল্লেখ করতে পারি, যেমন রোমান অর্থনৈতিক চিন্তাধারা, কেইনসীয় চিন্তাধারা, এরপরে মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারা, ভূমিবাদী অর্থনৈতিক চিন্তাধারা, বাণিজ্যবাদী চিন্তাধারা, ইসলামী অর্থনৈতিক চিন্তাধারা ইত্যাদি নানা ধরনের অর্থনৈতিক চিন্তাধারা কিন্তু অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এখন আমরা জেনে নেই অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী, অথবা অর্থনৈতিক চিন্তাধারা পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো আমরা একে একে এখন জানার চেষ্টা করি। প্রথমে দেখো প্রাচীন কালের সাথে সংযোগ স্থাপন। অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পাঠ করলে আমাদেরকে সেই প্রাচীন কালে চলে যেতে হয়। এই কারণে প্রাচীন কালের সাথে সংযোগ স্থাপনের একটা সুযোগ করে দেয় আমাদেরকে অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস। এরপরে আছে বিভিন্ন অর্থনৈতিক স্কুল সম্পর্কে জ্ঞান অর্জন। এখানে দেখো একটি নতুন বিষয় আছে যে অর্থনৈতিক স্কুল। তো আমরা একটু জেনে নিই যে অর্থনৈতিক স্কুল কাকে বলে। অর্থনীতিবিদগণ যখন সামগ্রিকভাবে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করেন, তখন তাদেরকে কোনো নির্দিষ্ট চিন্তাধারার অর্থনীতিবিদ বলা হয়। যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তারা এই কাজ করেন, তার নামানুসারে এক একটা স্কুল গড়ে ওঠে, একে অর্থনৈতিক স্কুল বলা হয়। যেমন ক্লাসিক্যাল স্কুল, প্রান্তিকবাদী স্কুল ইত্যাদি নানা ধরনের স্কুল আছে, যা আমরা অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস যখন আমরা পাঠ করব বা পড়ব, তখন কিন্তু একে একে এই নানা ধরনের স্কুলের সাথে তোমাদের পরিচিতি ঘটবে। তাহলে আমরা আবার ফিরে যাই অর্থনৈতিক চিন্তাধারার গুরুত্ব বা প্রয়োজনীয়তায়। আমরা তাহলে বললাম যে বিভিন্ন অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস আমাদেরকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক স্কুল সম্পর্কে জ্ঞান অর্জনে সহায়তা করে। এরপরে অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস আমরা যদি পাঠ করি বা পড়ি, তাহলে কিন্তু তা আমাদের অর্থনৈতিক যে বিশাল পরিধি আছে এবং বিষয়বস্তু আছে সে সম্পর্কে জ্ঞান লাভের একটা সুযোগ করে দেয়। এরপরে আমরা বলতে পারি যে পৃথিবীর যে বিভিন্ন ধরনের সভ্যতা এবং ধর্মীয় দর্শন আছে, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা অনায়াসেই অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পাঠের মাধ্যমে জানতে পারি। এবং সবশেষে আছে অর্থনীতির পর্যায়ক্রমিক ইতিহাস সম্পর্কে জানা। অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে আমি কিছু প্রথমে কিছু উদাহরণ দিয়েছিলাম, কিছু চিন্তাধারার কথা বলেছিলাম, যে যেমন এখানে আছে হচ্ছে মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস, ভূমিবাদী অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস, বাণিজ্যবাদী অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস। তো আমরা যখন অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পড়ব,
তখন কিন্তু পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে এই সবগুলো চিন্তাধারার সাথে কিন্তু পরিচিত হতে হবে। অর্থাৎ অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস যদি তোমরা পড়ো, তাহলে অর্থনৈতিক পর্যায়ক্রমিক ইতিহাস সম্পর্কে তোমরা সুন্দরভাবে জানতে পারবে। তাহলে আমরা দেখে নিলাম যে অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতখানি বা কত ব্যাপক। এরপরে আমরা চলে যাই আমাদের যে মূল বিষয়টা আর কি, আমাদের যে পাঠ শিরোনাম ছিল মূল বিষয় যে মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারা, সেই মধ্যযুগে, হ্যাঁ, অর্থাৎ মধ্যযুগ কাকে বলে সেটা একটু আমরা এখন জানার চেষ্টা করি। দেখো যে মধ্যযুগ হলো ইউরোপীয় ইতিহাসের একটি সময়কাল। অনেক গবেষক মনে করেন রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে মধ্যযুগ শুরু হয়েছে। সেই হিসেবে যদি ধরা হয় তাহলে 476 খ্রিস্টাব্দ থেকে মধ্যযুগ শুরু এবং 1492 সালে ক্রিস্টোফার কলম্বাসের নবজগৎ আবিষ্কারের পূর্ব পর্যন্ত সময়ে গিয়ে এর সমাপ্তি হয়। আর এই যে দীর্ঘ সময়টা, এই সময়কালকে কিন্তু ইতিহাসে মধ্যযুগীয় সময়, অন্ধকারের যুগ এবং আধ্যাত্মিক বিশ্বাসের যুগও বলা হয়। এবং আধ্যাত্মিক বিশ্বাসের যুগ কেন বলা হয়, কারণ এ সময় ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের উত্থান ঘটেছিল। এ কারণেই এ সময়কালকে আধ্যাত্মিক বিশ্বাসের যুগও বলা হয়। এখন আমরা একটু জেনে নিই যে এই যে আমরা মধ্যযুগ পড়ছি, এই মধ্যযুগীয় সময়কালটা কতখানি ছিল, শুরু মানে নির্দিষ্ট করে শুরু বা শেষটা কেমন ছিল সেটা একটু জানার চেষ্টা করি। যেহেতু মধ্যযুগীয় সময়কালের ব্যাপ্তি ছিল অনেক বিশাল, এর জন্য এর শেষটা আসলে কবে হয়েছে সেটা নিয়ে কিন্তু গবেষকদের মধ্যে বা ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। তো আমরা একটু জানার চেষ্টা করি এখন একে একে। যেমন ডক্টর ইনগ্রামের মতে মধ্যযুগের শেষ সময়সীমা মোটামুটিভাবে 1300 খ্রিস্টাব্দ। আবার অধ্যাপক এল হ্যানি মধ্যযুগকে দুই অংশে ভাগ করেছেন, অর্থাৎ মধ্যযুগের সময়কে তিনি দুইটি অংশে ভাগ করেছেন। প্রথম পর্যায়ে আছে 400 থেকে 1200 সাল এবং দ্বিতীয় পর্যায়ে আছে 1200 থেকে 1500 সাল পর্যন্ত সময়। আবার অনেকে পঞ্চম শতাব্দীর শেষ সময় রোমান সাম্রাজ্যের পতন থেকে 15 শতাব্দী তথা ব্রিটেনের মেনোরিয়াল ব্যবস্থার পতন পর্যন্ত সময়কেও মধ্যযুগ বলে অভিহিত করেছেন। সুতরাং একটা সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে পঞ্চম শতাব্দী থেকে 15 শতাব্দী পর্যন্ত যে দীর্ঘ সময়কাল, সেই সময়কালকে ইউরোপে মধ্যযুগ বলে অভিহিত করা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে মধ্যযুগের শুরুটা কবে আর শেষটা মোটামুটিভাবে কবে হয়েছে। এখন আমরা মধ্যযুগে কিছু পরিচিতিমূলক বৈশিষ্ট্যের সঙ্গে বৈশিষ্ট্য জেনে নিব, অথবা মধ্যযুগে কিছু সাধারণ যে বৈশিষ্ট্য আছে তার সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে পরিচিত হব। দেখো মধ্যযুগ ছিল অন্ধকার যুগ। দ্বিতীয়ত মধ্যযুগ ইউরোপের বর্বরতা ও দাসপ্রথার মতো অত্যাচারের কাহিনী জড়িত। মধ্যযুগে ধর্ম ছিল বাইবেলের ব্যাখ্যা যা ধর্মযাজকরা বোঝাতেন। মধ্যযুগে মুসলমানগণ ইউরোপের মধ্যে স্পেনে তখন সর্ববিষয়ে উন্নত ছিল এবং সবশেষে ইউরোপের এই অন্ধযুগের শেষ হয় আমেরিকা আবিষ্কারের পর। তাহলে আমরা জেনে নিলাম মধ্যযুগের যে পরিচিতিমূলক বৈশিষ্ট্যগুলো কী ছিল। এবার আমরা চলে আসি স্কলাস্টিক মতবাদ বা মধ্যযুগীয় দর্শনে। প্রত্যেকটা যুগেরই কিন্তু এক একটি করে দর্শন থাকে। এখানে যে আমরা যে চিন্তা বিভিন্ন ধরনের অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাসগুলো পড়বো, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু একটি করে সাধারণত দর্শন থাকে। তো মধ্যযুগীয় অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রেও কিন্তু একটা দর্শন ছিল যেটাকে বলা হয় স্কলাস্টিক মতবাদ। হ্যাঁ, তো স্কলাস্টিক মতবাদ বা মধ্যযুগীয় দর্শন কাকে বলে বা কি সেটা একটু আমরা দেখে নিই। মধ্যযুগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চার্চ ও খ্রিস্ট ধর্মের মতবাদের সংমিশ্রণে যে নতুন ভাবধারার জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বা মধ্যযুগীয় দর্শন বলা হয়। আবার বলছি, দেখো মধ্যযুগে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চার্চ ও খ্রিস্ট ধর্মের মতবাদের সংমিশ্রণে যে নতুন ভাবধারার জন্ম হয় তাকে স্কলাস্টিক মতবাদ বা মধ্যযুগীয় দর্শন বলা হয়। এখন যেসব চিন্তা ভাবনার সমন্বয়ে স্কলাস্টিক মতবাদ গড়ে ওঠে বা মধ্যযুগীয় দর্শন গড়ে ওঠে, তার মধ্যে ছিল রোমান বস্তুবাদী দর্শন, খ্রিস্ট ধর্মীয় দর্শন ও চিন্তাভাবনা, গণতান্ত্রিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং অ্যারিস্টটলের চিন্তাভাবনা। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো
এবং জরুরি যে বিষয়গুলো বা পয়েন্টগুলো সেগুলো তোমরা একটু লিখে নিলে আমার মনে হয় ভালো হবে। এখন আমরা পড়বো যে স্কলাস্টিক মতবাদ, আমরা যে বললাম যে মধ্যযুগীয় দর্শন বা স্কলাস্টিক মতবাদ, সেই স্কলাস্টিক মতবাদ উদ্ভবের কিছু কারণ ছিল। তো স্কলাস্টিক মতবাদ উদ্ভবের পিছনে প্রধানত তিনটি কারণকে দায়ী বলে মনে করেন ইতিহাসবিদরা। এর মধ্যে প্রথমে আছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের মতবাদ, এরপরে আছে খ্রিস্ট ধর্ম ও চার্চের ভূমিকা, এবং সবশেষে সেন্ট টমাস অ্যাকুইনাসের ভাবধারা। এখন আমরা একে একে এই মধ্যযুগীয় দর্শন উদ্ভবের যে কারণগুলো বললাম সেগুলো একটু বিস্তারিত ব্যাখ্যায় যাই। তো প্রথমেই আমরা দেখে নেব যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের যে দর্শন ছিল তার সেই দর্শনের বৈশিষ্ট্যগুলো কি। পৃথিবী বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল অর্থনীতি, সমাজ এবং রাষ্ট্র সম্পর্কে তার দর্শনে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন, এবং সেই বিস্তারিত ব্যাখ্যাগুলোই কিন্তু মধ্যযুগীয় দর্শনকে দারুণভাবে প্রভাবিত করেছে। তো সে তার সেই দর্শনের যে যে ব্যাখ্যা ছিল তার প্রধান বিষয়গুলো কি ছিল, প্রথমে আছে হচ্ছে দাসপ্রথা ও প্রকৃতি। অ্যারিস্টটল মনে করতেন দাসপ্রথা একটি প্রাকৃতিক বিষয়, প্রকৃতির নিয়মেই কেউ দাস হয় আবার কেউ মনিব হয়, এবং এই এই যে প্রথাটা দাস এবং মনিবের যে প্রথাটা এটি এটি উনি বলছেন যে এটি উভয়ের জন্যই কল্যাণকর। অ্যারিস্টটল এও বিশ্বাস করতেন যে সমাজের সবাই কখনো সমান দক্ষতা নিয়ে জন্মায় না, এর জন্য এই এই যে প্রাকৃতিক নিয়ম দাস এবং মনিবের এই যে প্রাকৃতিক নিয়ম সেই নিয়মকে অনুসরণ করে সবাইকে এগিয়ে যেতে হয় এবং এই নিয়মকে সবাইকেই মেনে নিতে হবে। সম্পদের উপর নিয়ন্ত্রণ, সম্পদের উপর নিয়ন্ত্রণ সম্পর্কে অ্যারিস্টটলের যে ব্যাখ্যা ছিল সেটি হচ্ছে তিনি সম্পদকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হচ্ছে ব্যক্তিগত সম্পদ এবং অপরটি হচ্ছে যৌথ সম্পদ। আর ব্যক্তিগত সম্পদ বলতে উনি ব্যক্তির নিজস্ব অধিকারে থাকা সম্পদকে বুঝিয়েছেন, আর যৌথ সম্পদ বলতে উনি গণদ্রব্যকে বুঝিয়েছেন যা সমাজের সকল মানুষ ভোগ করতে পারবে। এবার দেখো অ্যারিস্টটলের সুদ বিষয়ক চিন্তা ভাবনা, সুদ সুদ সম্পর্কে অ্যারিস্টটলের কি ধরনের চিন্তা ভাবনা ছিল। দার্শনিক অ্যারিস্টটল কিন্তু সুদ গ্রহণের বিপক্ষে ছিলেন। আমি আবার বলছি, দেখো দার্শনিক অ্যারিস্টটল সুদ গ্রহণের বিপক্ষে ছিলেন। তিনি মনে করতেন যে সুদ গ্রহণ কারোর জন্যই মঙ্গলজনক নয়, কারণ সুদ গ্রহণ দ্বারা সমাজের একটা শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় বা শোষিত হয় এবং এটি একটি নিন্দনীয় কাজ। এরপরে আছে সম্পদ ও নৈতিকতা। অ্যারিস্টটল মনে করতেন সম্পদ এবং নৈতিকতার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক বিরাজমান, অর্থাৎ মানুষের সম্পদ বৃদ্ধি পেলে তার নৈতিকতার বিপর্যয় ঘটে বা স্খলন ঘটে, এজন্য তিনি অধিক সম্পদ জমানোর বিপক্ষে মত দিয়েছেন। এরপর আছে উৎপাদন ও বাণিজ্য। অ্যারিস্টটল কিন্তু কৃষি এবং পশুপালনকে উৎপাদন হিসেবে চিহ্নিত করেছেন তার দর্শনে, এবং তিনি মনে করতেন যে উৎপাদন করা হয় ভোগের জন্য, এ কারণে সমাজের প্রত্যেককেই উৎপাদন করতে হবে বা উৎপাদন করা উচিত, এবং উৎপাদিত যে পণ্য সেটি তিনি বিনিময়ের পক্ষে ছিলেন। তবে তিনি খুচরা ব্যবসাকে কিন্তু সমর্থন করেননি, অর্থাৎ খুচরা ক্রয় বিক্রয়কে তিনি সমাজে একটি অস্বাভাবিক বিষয় বলে মনে করেছেন। এরপরে আছে শাসক ও দাস শ্রেণী। অ্যারিস্টটল মনে করেন শাসক শ্রেণী এবং দাস শ্রেণীর কর্মপরিধি ভিন্ন, দাস শ্রেণী পরিশ্রম করবে আর শাসক শ্রেণী শাসন করবে। এছাড়া তিনি আরো মনে করতেন যে দাস শ্রেণীর রাজনৈতিক চর্চা করা নিষেধ এবং শুধুমাত্র শাসক শ্রেণী রাজনৈতিক চর্চার ভিতর দিয়ে শাসন কার্য পরিচালনা করবে। তো এই যে অ্যারিস্টটলের যে দর্শনগুলো ছিল সেগুলো কিন্তু মধ্যযুগীয় দর্শন বা স্কলাস্টিক মতবাদের প্রারম্ভিক পর্যায়ে বা সূচনাতে কিন্তু এগুলো কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করেছে। এরপর আমরা চলে আসি মধ্যযুগীয় দর্শন বা স্কলাস্টিক মতবাদ উদ্ভবের যে দ্বিতীয় যে কারণটি,
খ্রিস্ট ধর্ম এবং চার্চের ভূমিকা, সেখানে চলে আসি। এখন দেখো যে সে সময়কালে মধ্যযুগে কিন্তু খ্রিস্টান ধর্মের নানা দিক সম্পর্কে ধর্মযাজকরা প্রচার করতেন আর কি, এবং এটাও বলা হয় যে খ্রিস্টীয় যে ভাবধারা সেটা কিন্তু গ্রিক এবং রোমানদের চিন্তা ভাবনা থেকে অনেকটাই উদার এবং স্বতন্ত্র ছিল আর কি। তো খ্রিস্ট ধর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক যা স্কলাস্টিক মতবাদের ধারণাকে মানে প্রভাবিত করে, তো সেগুলো সম্পর্কে আমরা এখন একটু এক এক করে একটু জানার চেষ্টা করি। দেখো খ্রিস্ট ধর্ম কিন্তু সার্বজনীন একটা ধর্মীয় চিন্তা ভাবনায় বিশ্বাসী ছিল, হ্যাঁ, বা বিশ্বাসী অর্থাৎ সার্বজনীন ধর্মীয় চিন্তা ভাবনাই হচ্ছে খ্রিস্ট ধর্ম। এরপরে খ্রিস্ট ধর্ম কিন্তু স্বাভাবিক সমাজের স্বাভাবিক সমতায়নে বিশ্বাসী। খ্রিস্ট ধর্ম দাসত্ব প্রথার কিন্তু বিরোধী, এবং দাসত্ব প্রথা এই বিষয়টিকে কিন্তু উচ্ছেদের পক্ষে তারা। খ্রিস্ট ধর্ম শ্রমের মর্যাদা দানের পক্ষপাতী, এটি কিন্তু দরিদ্র ও উৎপীড়িত জনগণের দুঃখ কষ্ট লাঘবে বিশ্বাসী। অর্থাৎ খ্রিস্ট ধর্ম কিন্তু দরিদ্র এবং উৎপীড়িত জনগণের দুঃখ কষ্ট লাঘবে বিশ্বাসী। খ্রিস্ট ধর্ম কিন্তু জীবে দয়াকর মতবাদে বিশ্বাসী, এবং সবশেষে খ্রিস্ট ধর্মে অতিরিক্ত ধন সম্পদ অর্জন একটি নিন্দনীয় বিষয় বলে পরিগণিত হয়। তো এই যে খ্রিস্ট ধর্মের যে মানে গুরুত্বপূর্ণ দিক বা ধারা বা চিন্তা ভাবনা আমরা যাই বলি না কেন, এটা কিন্তু এইসব ধারা বা বাণীর আলোকে কিন্তু খ্রিস্টান ধর্মযাজকগণ এবং চার্চ কিছু রাষ্ট্রীয় বিধিবিধান সমাজে প্রচলনের জন্য উদ্যোগী হন বা সচেষ্ট হন, যে বিধিবিধানগুলো কিন্তু স্কলাস্টিক মতবাদকে প্রভাবিত করে। এখন সেই বিধিবিধানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। যেমন প্রথমেই বলা যায় যে ধর্মীয় কারণে চার্চ এবং ধর্মযাজকগণ কিন্তু সুদ গ্রহণ এবং প্রদান নিষিদ্ধ করেন, কারণ তারা মনে করতেন যে দরিদ্র মানুষের প্রতি অবিচার করা হবে সুদ গ্রহণ বা প্রদানের মাধ্যমে মাধ্যমে। এরপরে তারা দাস প্রথার বিরোধিতা করেন। খ্রিস্ট ধর্ম এবং চার্চ খ্রিস্টান ধর্মযাজকগণ এবং চার্চ তারা কিন্তু দাস প্রথার বিরোধিতা করেন। দাস প্রথার উচ্ছেদের লক্ষ্যে তারা এও ঘোষণা করেন যে যারা ওই সময়কালে খ্রিস্ট ধর্মের অনুসারী হবে তাদেরকে আর দাসে পরিগণিত করা হবে না বা দাস বলে গণ্য করা হবে না। কিন্তু অ্যারিস্টটলের মতবাদে দাসকে কিন্তু মনিবের সম্পত্তির অংশ হিসেবে বিবেচনা করা হতো, যেটা খ্রিস্টান ধর্মযাজকগণ এবং চার্চ যার ঘোর বিরোধিতা করেন। তাদের প্রচলিত আরেকটি বিধিবিধান আমরা একটু দেখি যে গ্রিক ভাবধারায় যেসব কাজকে নিম্ন শ্রেণীর বলে মনে করা হয়েছিল সেগুলোকে কিন্তু ধর্মযাজকগণ অসম্মানজনক বলে কখনোই মনে করেননি। এবং চতুর্থত যে আমরা বলতে পারি যে যে ধন উপার্জনের যে মনোভাব সেটাকে কিন্তু ধর্মযাজকগণ এবং চার্চ কঠোরভাবে নিন্দনীয় বলে ঘোষণা করেছিলেন, কারণ তাদের মতে ধনী লোকদের পক্ষে স্বর্গে প্রবেশ করা একেবারেই অসম্ভব। সবশেষে খ্রিস্ট ধর্ম এবং চার্চ তারা যে আরেকটি বিধিবিধান চালু করেছেন তাদের মতে সেটি হচ্ছে তারা অ্যারিস্টটলের যে খুচরা ব্যবসা সেই খুচরা ব্যবসা অ্যারিস্টটল যে খুচরা ব্যবসাকে অস্বাভাবিক বলে মনে করেছিলেন সেই বিষয়টিকে কিন্তু ধর্মযাজকগণ অনুমোদন করে না, বরং ধর্মযাজকগণ ন্যায্য দামে পণ্য ক্রয় বিক্রয়কেই অনুমোদন করেছিলেন। তো এই যে ধর্মযাজকদের খ্রিস্টান ধর্মযাজক এবং চার্চ যারা খ্রিস্ট ধর্মের মূল বাণীর আলোকে যে রাষ্ট্রীয় বিধিবিধানগুলো চালু করেছিল সেই বিধিবিধানগুলো কিন্তু পরবর্তীতে স্কলাস্টিক মতবাদে যথেষ্টই প্রভাব ফেলে। এখন সবশেষ যে কারণ স্কলাস্টিক মতবাদ উদ্ভবের সেন্ট টমাস অ্যাকুইনাসের ভাবধারা সেটি আমরা একটু দেখে নিই। মধ্যযুগে যখন মধ্যযুগে একসময় কিন্তু অ্যারিস্টটলের যে মতবাদ এবং খ্রিস্টান ধর্মযাজক এবং চার্চ তারা যে বিধিবিধান চালু করেন সেগুলো কিন্তু একসময় তার কিন্তু একটা সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। তো এ সময় এগিয়ে আসেন একজন ধর্মযাজক সেন্ট টমাস অ্যাকুইনাস। তিনি কি করেন, অ্যাকুইনাস সে সময় বাইবেলের শিক্ষা, ধর্মযাজকদের কিছু অনুশাসন এবং অ্যারিস্টটলের মতবাদের সমন্বয়ে স্কলাস্টিক মতবাদ নামে নতুন এক ভাবধারার সৃষ্টি করেন। আমি আবার একটু বলছি, দেখো
অ্যাকুইনাস বাইবেলের শিক্ষা, ধর্মযাজকদের অনুশাসন এবং অ্যারিস্টটলের মতবাদের সমন্বয়ে স্কলাস্টিক মতবাদ নামে নতুন এক ভাবধারার সৃষ্টি করেন। আপনি নতুন ভাবধারার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোর মধ্যে প্রথমেই আছে যে খ্রিস্ট ধর্মে অতিরিক্ত ধন সম্পদ অর্জন নিন্দনীয় হলেও অ্যাকুইনাস কিন্তু ব্যক্তিগত সম্পত্তি থাকার পক্ষে মত দেন, কারণ তার মতে সম্পদ থাকলেই দরিদ্রদের সেবা করা সম্ভব হয়। এরপর 2 নম্বর বলা যায় যে অ্যারিস্টটল এবং খ্রিস্ট ধর্ম সুদ গ্রহণ এবং প্রদানের বিপক্ষে থাকলেও অ্যাকুইনাস ব্যবসা বাণিজ্যের স্বার্থে সুদ গ্রহণ এবং প্রদানের পক্ষপাতী ছিলেন। সবশেষ যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অ্যাকুইনাস ব্যবসা সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদের কিন্তু বিরোধিতা করেন এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তিনি ন্যায্য মূল্যের পক্ষে মত দেন। অর্থাৎ এই যে ন্যায্য মূল্যের বিষয়টি, এটি কিন্তু আমরা খ্রিস্টান ধর্মযাজক এবং চার্চ তারা যে রাষ্ট্রীয় বিধিবিধানগুলো চালু করেছিল সেখানে কিন্তু আমরা এটি দেখেছিলাম যে তারাও কিন্তু অ্যারিস্টটলের মতবাদকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যারিস্টটল যে মতবাদ দিয়েছিলেন সেটাকে কিন্তু অস্বীকার করেছিলেন। হ্যাঁ, খুচরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বরং তারাও কিন্তু ন্যায্য মূল্যে পণ্য ক্রয় বিক্রয়কে মানে সমর্থন করেন। সুতরাং আমরা দেখছি যে অ্যাকুইনাসও কিন্তু এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্য মূল্যের পক্ষে মত দেন। তো এটি হচ্ছে মোটামুটিভাবে স্কলাস্টিক মতবাদের যে মূল যে কারণ উদ্ভবের কারণগুলো ছিল এবং তার প্রেক্ষিতে যে স্কলাস্টিক মতবাদ উদ্ভব হয় তার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো আশা করছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো এবং এগুলো কিন্তু তোমাদের ইতিহাস ঘেঁষা আমি বলবো যে যদিও অর্থনৈতিক বিষয় তারপরেও কিন্তু এগুলো ইতিহাসের সাথে কিন্তু সম্পৃক্ত। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের সুন্দরভাবে পড়তে হবে এবং এর জন্য আমার ক্লাস দরকার লাগে বারবার দেখবে এবং বই সাহায্য নিয়ে তোমরা এগুলো নোট করে ফেলবে। তো আশা করছি সবাই আজকের ক্লাসটি উপভোগ করেছো। তো সামনের যে ক্লাস ইনশাল্লাহ আসবে সেখানে আমি মধ্যযুগীয় চিন্তাধারার যে বাকি বিষয়গুলো আছে সেগুলো ইনশাল্লাহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।